নাকি আছে ওই দেখি তো একটু আরে ভাই গ্র্যান্ডমাস্টার টপ 1 এ আছে আকাশ 69 ভেরি গুড ভেরি গুড যেহেতু গ্র্যান্ডমাস্টার টপ 1 প্লেট আমাদের সাথে আছে সেহেতু গাইস আমরা অটোমেটিক অফ করে দিব এখন আমরা খেলব ডুও ভার্সেস স্কোয়াড তারপর গাইনার মিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে বানানো নতুন পেক দখল করতে আমরা পেকে ল্যান্ডিং করতেছিলাম বাট ওয়েট আকাশ ভাই কই গেল আরে ভাই আমাদের সাথে কতগুলো আমার ভুল হয়েছে হ্যাঁ আমার ক্ষমা হয়ে গেছে ভুল করে আরে না 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 ভুল করে দাও যাবে না দাঁড়াও দাঁড়াও গাইস এই হেডশট মেরে নেই তো এইটাকে ফাইনালে কিন্তু একটাকে ওয়ান টেপ মেরে দিলাম ভাই এখান থেকে শর্ট রেঞ্জের গান পেলে আমি উড়ে যেতাম বাট গাইস আমি হয়ে গেলাম হ্যাকার আর আকাশ ভাই হয়ে গেল বেকার যাই হোক গাইস রিজিয়ন টপ 1 মরে গেছে তো কি হইছে গ্র্যান্ড মাস্টার সরি বাংলাদেশের টপ 1 তো এখনো বেঁচে আছে ভয় পেলে চলবে না তো গাইস ফাইনালি আরে M10 M10টাকে নিয়ে নেই তারপর সবগুলোকে বাংলাদেশে মারবো আরে এ ভাই কি হলো এই হল্লি সাজনা ধীরে ধীরে বালমা ও হো হো I have 3 second time and bangla jata tumra ki babsil ami more jabo etoi shohoj amake mara bhalo kaam যাই হোক গাইস তারপর আমরা পিকে লুট করে ভীমাশুতি দিকে যাচ্ছিলাম এন্ড গাইস আমাদের সামনে কিন্তু মেবি দুইটা না তিনটা প্লেয়ার ছিল যাই হোক গাইস আমরা একটা একটা করে সবগুলোকে পিটাবো এন্ড তোমরা একটা লাইক দিতে থাকো এন্ড তারপর গাইস যখন আমরা সামনে দিয়ে যাচ্ছিলাম ঠিক এমন টাইমে ভাই মোটামুটি ফুল ড্যামেজ আর গাইস ভাই ডাউন আরে এ হ্যালো হ্যালো হাউ আর ইউ জয় বাংলাদেশ এন্ড গাইস তারপর কোন একটা ম্যাচে আমরা ড্রপ ম্যাচ করার জন্য আসতেছিলাম বাট এখানে অলরেডি ইনিমি ড্রপ ম্যাচ করতেছে এই এই কি মনে রাখেন ভাই ক্যারেক্টার লাগিয়ে রাখছে নাকি আরে হ্যালো কি ভাই মোলো না কেন ক্যারেক্টার লাগানোর পরও কেম নাকি ক্যারেক্টার কি কিছু খাইছে নাকি যাই হোক গাইস আমি এখন এখানে ডিরেক্ট রাশ করে দিব এন্ড রাশ করে একটা একটা করে সবগুলোকে পিটাবো বাট আছে একজন আরে না দুইজন কই থেকে চলে আসলো হ্যালো হাউ আর ইউ চাচা বাংলা চাচা ভাই শর্টকাট নো 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 কয়টা মারতেছে ভাই ওয়ান ডাউন গাইস একটা কিন্তু অলরেডি রান আউট করে দিছি এন্ড তারপরে যা একটা লাল লাল ভাই হ্যালো লাল ভাই হাউ আর ইউ কেমন আছো এন্ড গাইস ফাইনালি কিন্তু দুইটাকে বাংলা চাচা মেরে ডাউনলোড করে দিলাম এন্ড ফাইনালি কিন্তু দুইটা ডাউন এন্ড গাইস আরেকটা কিন্তু আমার সামনে আছে এটাকে আমরা ওয়ান টেপ মারবো কি এর কি ভাই হেডশট লাগে না কেন আরে ভাই তিনটা ডাউন তিনটা ডাউন তিনটা ডাউন এই যা একটা আরে চারটা ডাউন কি আসল ঘটনাটা ঘটে ম্যাচটা শেষ হওয়ার পর গাইস দেখো ম্যাচ শেষ হওয়ার পরে আরে আকাশ ভাইকে ব্রঞ্জে দেখাচ্ছে কেন মানে গাইস গ্র্যান্ডমাস্টার টপ 1 থেকে ডাইরেক্ট ব্রঞ্জ কেমনে কি গাইস আসল ঘটনা জানতে হলে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখেন অবশ্যই একটা লাইক এন্ড সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখা শুরু করো ছিল তো গাইস আমরা ল্যান্ডিং করলাম বরাবরের মতো পেকে যেখানে গাইস গাড়ি না এত মিলিয়ন বিলিয়ন ডলার করে মানে ডলার খরচ করে নতুন করে বানাইছিল বাট এখানে কোনো ইনিমি নামে নাই কি আর বলবো যাই হোক গাইস একটু আগে যদিও এখানে নেমে মারা খাইছি যার কারণে গাইস এগিয়ে এখানে ল্যান্ডিং করেছিলাম বাট কোনো লাভ হলো না এরপরে গাইস আমরা হালকা পাতলা লুট টুট করে ডিরেক্ট নিচের দিকে যাচ্ছিলাম গাইস একটা প্লেয়ারকে কিন্তু অলরেডি আকাশ ভাই মেরে দিয়েছে এন্ড তারপরে আমরা গাড়ি না ইনিমি খুঁজতেছিলাম বিকজ গাইস আমরা কোনো ইনিমি খুঁজে পাচ্ছিলাম না মানে মিলেও কেউ না এদিকেও কেউ না ওদিকেও কেউ নাই বাট এই রিভাইভ পয়েন্ট মাথায় নিয়ে ঘুরতেছে কেডা হ্যালো হ্যালো আচ্ছা কি করতেছে এটা কি গাইস দেখো ম্যাপের দিকে তাকালে বুঝতে পারবা রিভাইভ পয়েন্ট মাথায় নিয়ে ঘুরতেছে ভাই হ্যালো ভাই হাউ আর ইউ পিছে তো দেখো এন্ড এটাকে গাইস আমরা হেডশট মেরে উড়াই দিলাম এন্ড উড়াই দেওয়ার পরে নাম ছিল শহীদ এন্ড গাইস এই চাচাটাও হয়ে গেল শহীদ যাই হোক গাইস তারপর এখন আমরা ভিডিওটা কেটে দিব এন্ড গাইস তারপর আমরা আবার গাইনে যাচ্ছিলাম বিমা শক্তির দিকে এন্ড যেতে যেতে পথে আকাশ ভাই পুরো একটা স্কটকে হেডশট মেরে দিছে মানে পুরো প্লেয়ার এন্ড তার কিছুক্ষণ পর গাইস দেখো এখানে কিন্তু কেউ একজনকে দেখছিলাম মানে রেড ডট আসছিল যাই হোক গাইস কোথায় আছে চাচাটা এনে যে দেখছো গাইস বলছিলাম আর আমাকে মারা শুরু করে দিছে বাট কোন দিক থেকে মারলো লেফট থেকে মারলেন টাওয়ার এই টাওয়ার এনিমি হ্যালো হ্যালো আইকিউ হলে তো গাইস আমাকে হেডশট মেরে দিত যাই হোক গাইস প্যান নিলে চলবে না চিল করতে হবে এন্ড গাইস আমরা যাবো এন্ড ইনিমিকে করবো কিল আরে কি রে আকাশ থেকে লাভ দিচ্ছে নাকি হ্যালো ব্রো উনি ভাই মানে আমার বন্ধুকে সামনে এসে মাথা দিল যে ভাই আমাকে মারো 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 এন্ড গাইস আরেকটাকে বাংলা যাতে আমি ডাউনলোড করে দিলাম বাট এই কিল চোর কে কোথায় কখন গাইস পিছে আরেকটি স্কোয়াড আছে গাইস আমার কিলটা চুরি করে দিল বাট হ্যালো কিল এ নো 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 ভাই বাঁচে গেছি ভাই
মানে গাইস ক্যারেক্টারটার জন্য হালকার ভাবে কোনো মতে বেঁচে গেছে এখানে কোনো ঘটনা হলো ভাই এম10 যেটা করতে সিনেমা গাইস বিজন দিয়ে ডাইরেক্ট হেড লাগাই দিয়েছে এন্ড এই যে এই চাচা মার্কি চুরি করছে চাচা একবার পিছে তো তাকাও আরে ভাই ফুল ডেমেজ যদিও খাইছে বাট লাভ হলো না গাইস আগে কিল গুলো কনফার্ম করে দেই এন্ড কনফার্ম করার পরে এখন গাইস যাবো এই চাচাটাকে মানে বদলা নিতে আরে ভাগতেছে কত বড় সাহস ভাই 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 দাঁড়া একটু লুটটা করে নিলাম এন্ড গাইস লুট করার বাদ দিয়ে আগে এটা মাইরে আসি গাইস দাঁড়াও তো গাইস আমি এখন যাবো এন্ড এটাকে পিটাবো আর গাইস তোমরা ভিডিও এখন লাইক করো লাইক করে দিও চ্যানেল জানো তো সাবস্ক্রাইব করো তো সাবস্ক্রাইব করে দিও আর গাইস দেখো অলরেডি কিন্তু কই গেল ভাই এখানে আরেক আরেকটা ওয়াল লাগানো মানে কি এখানে কয়টা স্কট মারামারি কাটাকাটি করছে একটা দুইটা তিনটা ওয়াল লাগানো আবার এখানেও একটা মানে কি ঘটনা এই তো ভাগতেছে দাঁড়াও পিছে তো দেখো এক গুলি দুই গুলি হেডশট আর ফাইনালি কিন্তু গাইস স্কটটা শেষ হয়ে গেল মানে গাইস আমার কিল চুরি করে কত বড় সাহস গাইস আমার কিল চুরি করে আবার ভাগতেছিল গাইস ফাইনালি কিন্তু এটা ফুল স্কট শেষ হয়ে গেল কিলটা যদি চুরি না করতো তাহলে কিন্তু আমি ছেড়ে দিতাম মানে গাইস এটাকে আমি দেখতে আমি না এই কিন্তু ভাইয়া চলে যাইতো যাই হোক গাইস এখন আমরা যাবো একটু সামনের দিকে গিয়ে গাইস হালকা পাতলা এখন আমাদের কাছে প্রচুর টাকা আছে এতগুলো টাকা নিয়ে আমি কি করবো যদি ইনিমি হাতে মারাই খেয়ে যাই এর কারণে গাইস আমি টাকাগুলো খরচ করবো খরচ মানে গাইস আমি এতগুলো টাকা দিয়ে এখন আমার গানগুলো ম্যাক্স করবো গানগুলো ম্যাক্স করে আমি বড় লোক হয়ে যাবো মানে বড় লুকস হয়ে যাবো অ্যান্ড তারপর একটা একটা করে সবগুলোকে পিটাবো তো আমি যাই গানগুলো ম্যাক্স করি আর তোমরা লাইক দাও শেয়ার করো সাবস্ক্রাইব করো আর গাইস আমার এক্সাম চলতেছে তোমরা জানাই ভালো করে অ্যান্ড এক্সামের মাঝখানেও তোমাদের জন্য ভিডিও নিয়ে চলে আসছি ভাই কি বলবো যাই হোক গাইস কালকে এক্সাম আছে বাট প্যারা নাই চিল মোটামুটি পড়া হয়েছে আর পড়বো বাট ভিডিওটা আপলোড দিয়ে নেই তোমাদের সাথে একটু কথা বলে মানে কথাবার্তা খোঁজ খবর নিয়ে নেই যে তোমরা আসলে কেমন আছো কি অবস্থা বউ বাচ্চা ভালো আছে কিনা যাই হোক গাইস এখন কথা মানে আমাদের গান কেনাকাটা শেষ এখন গাইস আমরা ভিডিওটা কেটে দিবো অ্যান্ড কেটে দিয়ে গেছি আস্তে আস্তে আমরা উপরে দিয়ে চলে যাবো তো এই দেখো আমরা ভিডিওটা কেটে দেখো যখন উপরে দিয়ে যাচ্ছিলাম মানে যাবো যাবো ভাবতেছিলাম ঠিক এমন টাইমে গেছে আমি একটা হিট লিস্ট মেরে দিয়ে আসি অ্যান্ড আমাদের লেফটের থেকে কে যেন আমাকে ফায়ার দিচ্ছে মানে আমাদের পিছে থেকে কোথায় কখন কিভাবে এই যে গাছের পিছে দাঁড়ায় আছে ফাইনালি কিন্তু এটাকে হকশট মেরে উঠলাম এটার নাম কি ছিল এস কে শুভ মানে এস কে সাবির বসে ছোট ভাইকে মেরে দিছি যাই হোক গাইস এটাকে মেরে দেওয়ার পর এখন আমরা যাবো আমার হিট লিস্টের প্লেয়ারকে মেরে মানে কি কনফার্ম কি হবে না বড় যাই হোক গাইস একা একে কনফার্ম হয়ে যাবে বিকজ গাইস এটা টিমের যেহেতু আশেপাশে আমি দেখতেছি না রিভাইভ দিয়ে দিও প্যারা নাই আগে আমার হিট লিস্টের প্লেয়ারকে মারতে হবে বিকজ গাইস আকাশ ভাই কিন্তু চলে আসতেছে হিট লিস্টের প্লেয়ারকে চুরি করার জন্য তো গাইস এখন আমি যাবো এখন যেতে যেতে পথে পূর্ণিমা রাতে সরি দিনের বেলা হঠাৎ করে গাইস দেখি আমাদের সামনে হিট লিস্টটা আছে বাট এই কিলটা কি তোমরা ভাবতেছো যে আকাশ ভাই চুরি করবে আমি তো ভাবতেছিলাম যে কোনো চান্সই নাই যে চুরি হওয়ার বাট কেমনি কি ঘটনা দেখা যাক দেখা যাক বলতে গেছে তোমার দেখতে থাকো যে এই কিলটা আসলে কিভাবে চুরি হয়ে গেছে তখন আকাশ ভাই কিন্তু অনেক দূরে ছিল বাট এই লঞ্চ পেড বের হয়ে চলে আসছে ভাই না 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 ভাই আমার হিটিস মারা এটা হতে পারে না বাট 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 কই এই যে ভাবতেছে তাও এটাকে মেরে নেই অ্যান্ড ফাইনালি কিন্তু আমার কিলটা কনফার্ম হয়ে গেছে যদিও বাট এই আউট অফ রেঞ্জ কি হইলো ভাই 30-30-30 মানে 90 ড্যামেজ অলরেডি খেয়ে গেছিল এটা কোনো কথা ভাই এই কিলটা চুরি হবে এটা হতেই পারে না ভাই গাড়ি না চাচা আমি তোমাকে ফুটিয়ে দিলাম অ্যান্ড আর একটা 20-20 মানে কি কিল কি আমি পাবো নাকি পাবো না বুঝতেছি না তো তোমরা কমেন্ট করে জানাই দাও যে কিলটা কি আসলে চুরি হবে নাকি মানে আমরা আমারটা বুঝে পাবো অ্যান্ড ফাইনালি কিন্তু উকুং এ ভাগতেছিল অ্যান্ড মোটামুটি মোটামুটি ফুল ড্যামেজ ভাই কি হলো এটা আরে মানে গাইস অবশেষে আমার কিলটা চুরি হয়েই গেল ভাবতেছিলাম যে এটাই হবে বাট এটাকে কিন্তু কোনো চান্সই ছিল না এমন জায়গা থেকে লঞ্চ মেরে উড়ে চলে আসতো ভাই কি আর বলবো আমি গেছি এখন আলাদা আলাদা চলে যাবো অ্যান্ড আলাদা আলাদা গিয়ে গেছি কিল করবো অলরেডি কিন্তু আকাশ ভাই 7টা কিল করে ফেলছে অ্যান্ড আমারও 5টা কিল হয়ে গেছে প্যারা নাই গাইস আমরা আরও কিল করবো কিল করতে করতে একদম মানে এমন কিলার হয়ে যাবো যাই হোক গাইস তারপর আমরা চলে আসলাম ক্লক টাওয়ারে অ্যান্ড গাইস আকাশ ভাই কিন্তু গাড়িতে চলে যাচ্ছে প্যারা নাই চিল অ্যান্ড আমরা করবো কিল এই তো চাচা আকাশের উপরে তারা কি করতেছো অ্যান্ড অলরেডি কিন্তু গাইস এটাকে একদম বডি বাবা শট মেরে উড়াই দিলাম অ্যান্ড এটাকে কিন্তু উড়াই দেওয়ার পরে গেছি এখন আমরা যাবো অ্যান্ড যেতে যেতে গেছি দেখা যাক গাইস আরও ইনিমি পাই কিনা অ্যান্ড আকাশ ভাই কিন্তু বলা যাবে না যে এখানে ইনিমি আছে বললেই কিন্তু চলে আসবে গাইস স্কিল গুলো মেরে দিবে যাই হোক গাইস এখন আমরা যাবো যাওয়ার পর গাইস দেখা যাক আসলে কতগুলো আছে আর গাইস তোমরা যারা এখনো লাইক করো না লাইক করে দিও চ্যানেল জানো তো সাবস্ক্রাইব করো না সাবস্ক্রাইব করে দিও ফেসবুক পেজ থেকে যারা ভিডিও দেখতেছো অবশ্যই গাইস ফেসবুক পেজে একটা ফলো করে দিও এন্ড গাইস তখন আমরা যাচ্ছিলাম এন্ড যেতে যেতে এই দুজন মিলে লুট করতেছে হ্যালো 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 গাইস ফুল ড্যামেজ এক গুলি আরে ভাই এটাও এক গুলি ছিল অলরেডি কিন্তু একটা ডাউন ছিল বাট যদিও গাইস আরেকটা প্লেয়ার ছিল এখানে গাইস একটা না আর তিনটা প্লেয়ার আছে ভাই দেখা যাক কেমনে কি ঘটে আরে কিরে কি ক্যারেক্টার লাগে ওইটা মানে কয়েক সেকেন্ডের মধ্যে হকারের মতো দৌড় দিল যাই হোক গাইস একটু কভারটা ছাড়ো তোমার মাথাটা আমি খুলি সরি চাচি আছে এখানে একটা ওয়ান ট্যাপ টু ট্যাপ থ্রি ট্যাপ অ্যান্ড ডাউন ট্যাপ আরে আমি আমি ডাউন না 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 আরে ভাই ফাইনালি মিশন কমপ্লিট বাট এখানে আকাশ ভাই রিয়াকশনটা তোমরা একবার শোনো গুড নাইট মাই লাভ ইজ লস তুমি ক্যারেক্টারটা দিয়ে অনেক বাজে ভাবে কাজ করছো এটা কেমনে কি ভাই এটাকে গেছি যে ডাউন করছিলাম ডাউন করে গেছি যখন সামনে আসছে ভাই এখানে আমি মেট কিডি পাই নাই মরে গেছে যাই হোক গেছি এখন আমরা জোনের ভিতরে যাবো অ্যান্ড যেতে যেতে গেছি দেখি একটা গাড়ি নিয়ে চাচা ভাগতেছে হিট লিস্ট আলাদা চাচা গেছি এটাকে মোটামুটি ফুল ডেমেজ দিলাম বাট বাট গাড়িটা কি ফেটে গেছে হ্যাঁ গাইস গাড়িটা ফেটে গেছে মানে কি কে মারলো আমার পিস থেকে মনে হলো না কে মারলো বুঝলাম না কিছু যাই হোক গাইস আমরা একটু জোনের দিকে যাবো অ্যান্ড জোনের দিকে যাওয়ার পরে গেছি পিসির নমিগুলোকে আস্তে আস্তে মারবো এত প্যান নিলে চলবে না চিল করতে হবে বিকজ গেছি আমরা করবো কিল বাট হয়ে গেলাম কিল
ভাই কেমনে কি কে মারলো আরে আরে আমাকে যে মারছো ওকে আবার কে যেন মেরে দিছে ভাই 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 ওপি ওপি বাঁচাও বাঁচাও টিমমেট টিমমেট কোথায় তাড়াতাড়ি এসো আকাশ ভাই কিন্তু আসতেছে ভাই 200 মিটার দূরে আকাশ ভাই কি পারবে অসম্ভব একটা রিভাইভ দিতে তো এই দেখা যাক দেখা যাক দেখা যাক মানে আকাশ ভাই একদম ছেলেবেলে দূরের উপর আসতেছে পারবা ইউ ক্যান ডু ইট গাইস গাইস দেখা যাক কেমনে কি ঘটে এখানে কি আমরা রিভাইভটা পাবো 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 আসো আসো আবার কে ভাই ক্লক টোর কতগুলো আগে বাঁচাও 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 ফাইনালি ফাইনালি রিভাইভটা হয়ে যাবে ভাই 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 আরে 2 সেকেন্ডের জন্য ভাই এটা কোনো কথা হইলো মানে আর 2 সেকেন্ড যদি একটু আগে হইতো বাট পেরে নাই আকাশ ভাই কিন্তু এখানে সেলিব্রেট ট্রাই করছে বাট হিটলিস্ট এখন আবার দেখাচ্ছে মানে কি টিমমেট মরে যাওয়ার পর হিটলিস্ট দেখায় মানে যে আপডেটের পর আমি বেটে নতুন নিয়ম করছে আগে কিন্তু দেখাইতো না হিটলিস্ট কে মারছিল দেখাইতো না বাট এখন কিন্তু দেখাচ্ছে এনগেজ দেখো সামনে এনিমি একদম কোবাকবি করতেছে ভাই দেখে দেখে দেখা আকাশ ভাই মরুনা মরুনা 4000 টোকেন মানে এই ওই ভাই অসুন্দরী চাচ্ছি সুন্দরী চাচ্ছি বলা যাবে না এটা এটা কি পড়ে আসছে ছিমার কাটে স্যার যাও গাইস অলরেডি কিন্তু একটা ডাউনলোড করে দিয়েছেন তার টিমমেট কিন্তু আছে মানে সুন্দরী চাচির চাচা এখানে আছে এটাকেও মারতে হবে মারো আকাশ ভাই যাও 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 ইউ আর প্রো আমি জানি নো 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 গেলা 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 ভাই 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 নো হ্যালো মোলো না কেন ও গাইস ফাইনালি কিন্তু অলরেডি এটাও ডাউনলোড হয়ে গেছে এন্ড প্যারা নাই এখন গাইস আকাশ ভাই আমাদের রিভাইভটা দিবে এন্ড তাড়াতাড়ি যাও রিভাইভটা দিতে রিভাইভ তো রিভাইভ তো যাও ভাই ভাই যাও দো 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 আরে এখান থেকে এনে লঞ্চ প্যাড কে লাগায় যাও গাইস লঞ্চ প্যাড আসলে লাগাইছে পরে যেন উড়াল দিতে যাইতে পারে যাও গাইস এখন আমাদের রিভাইভটা দিয়ে দিবে এন্ড আমরা নামবো এন্ড নামার পরে গাইস একটা একটা কিল করবো তো গাইস দেখা যাক কেমনে কি ঘটে আর মাত্র 8টাই নিমি মানে 9টাই নিমি লাইভ এটা কেমনে কি ভাই এত তাড়াতাড়ি সবই নিমি মইরা শেষ হয়ে গেছে আমরা ডুও ভার্সেস শট খেলতে আসছি এদিক দিয়া যাই হোক অলরেডি আবার কি কাকে ডাউনলোড করতেছে দিয়ে মানে কি কেমনি কি আকাশ ব্যাপার জোনের বাইরে কারে মারতেছে যাই হোক গাইস আমরা এখন রিভাইভটা পেয়ে গেছি এন্ড রিভাইভ পাওয়ার পর এখন আমরা আকাশ থেকে নামবো নামবো ভাবছিলাম বাট এখানে কোনো লুটি নাই ভাই কেমনি কি করবো গাইস আমরা একটু আগে আগে যাই দেখা যাক গাইস ওখানে আমি আরো এনিমি মারতে পারি কিনা না মরতে পারি কিনা যাই হোক গাইস তারপর আমরা ভিডিও কেটে একটু সামনে দিয়ে যাচ্ছিলাম এন্ড যেতে যেতে এই তো এনিমি একটা চাচা হিটলিস্ট আর চাচা এটা গাইস আমরা মারবো হিটলিস্ট মারা আছে এটাকে এন্ড এটাকে আমরা রাশ করে দিলাম এন্ড রাশ করে দেওয়ার পরে রেডি 1 2 3 মোটামুটি ফুল ম্যাচ আরে ভাই কি রে অনলি রেড ইয়েলো লাগে কেন ভাই রেড লাগতে হবে গাইস ফাইনাল কিন্তু এটাকে আমরা মেরে দিলাম খুনি 2 খুনি নামে কতগুলো প্লেয়ার আছে মানে কি খুনি 1 খুনি 2 খুনি 3 খুনি 4 এরকম মেবি নাম যাও গাইস এটাকে আমরা মেরে দিলাম এন্ড মেরে দেওয়ার পর গাইস এখন আমরা আস্তে আস্তে জোনের ভিতর যাব এন্ড এই যে রিভাইভ পয়েন্ট মাথায় নিয়ে ঘুরতেছে একটা জোনের বাইরে গাইস দেখো একটু ম্যাপের দিকে তাকালে বুঝতে পারবা বাট এটাও এলিমেন্ট হয়ে গেল নাকি ভাই ওই ভাই এ খুনি যাবা খুনি মানে কি খালি খুনি আর খুনি এই ম্যাচের ভিতরে এত খুনা খুনি চলতেছে যাও গাইস তারপর কিন্তু আরেকটা এনিমি ছিল এটাকে এন্ড এটাকে আমরা হেডশট মেরে উড়াই দিলাম এন্ড উড়াই দেওয়ার পর গাইস আমরা এখন ভিডিওটা কি কেটে দিব না গাইস ভিডিওটা কেটে দিব না বিকজ গাইস আকাশ থেকে মেবি প্লেয়ার নামবে আমি ভাবতেছিলাম বিকজ এলাই ছিল মেবি কয়েকটা আর এলাই কিভাবে বেড়ে গেল এর জন্য গাইস আমি ভাবতেছিলাম যে আকাশের উপরে কে আছে একটু তাকাবো জনের বাইরেও তাকাইছিলাম বাট কাউকে পেলাম না বাট ফাইনালি এই তো পেয়ে গেছি আকাশের উপরে চাচাটা এন্ড এটাকে মোটামুটি ফুল ম্যাচ পাখি নিয়ে নামতাম আকাশ থেকে এন্ড ফাইনালি কিন্তু এটাকে ডাউনলোড করে দিলাম এন্ড ডাউনলোড করার পরে নেমে নেমে অলরেডি কনফার্ম মেবি আমার হাতেই হয়ে যাবে এন্ড এটাকে গেছে আমরা কনফার্ম করে দিব রেডি 1 2 3 এন্ড কনফার্ম হয়ে গেছে আর গেছে তোমাদের ভিডিও এখন লাইক করো না লাইক করে দিও এন্ড গেছে ভিডিও লাস্টে কিন্তু আসল ঘটনাটা ঘটবে মানে গ্র্যান্ড মাস্টার টপ 1 থেকে ডিরেক্ট ব্রঞ্জ ভাবা যায় এগুলা যাই হোক গাইস এখন গেছে আমরা আস্তে আস্তে উপরে দিয়ে যাবো এন্ড উপরের দিক মেবি নিমে আছে এন্ড আকাশ ভাই সামনেও নিমে আছে বাট পেরে নাই আগে আমার উপরে এগুলোকে আগে মারবো তারপর গেছে দেখা যাক কেমনি ঘটে তারপর আর কি গেছে আমরা এখন উপরে দিয়ে যাই এন্ড যাওয়ার পর দেখা যাক আসলে কেমনি ঘটে এন্ড গেছে এদিকে কিন্তু ইনিমি মেবি 2-3টা আছে দেখা যাচ্ছে এন্ড গেছে তোমরা লাইক যারা করো না লাইক ওয়ালের ভিতর থেকে কেমন করে মারলো ভাই কেমনি কি একটা লাগে মারতেছে এটা কেমনে সম্ভব যাই হোক ভাবছি ওয়ান টাইম একটা লাগাই দিব বাট ওয়ালের ভিতরে মেরে দিছে এন্ড গেস রাইট এ মেবি একটা না দুটো প্লেয়ার মাত্র ছিল মারামারি করতেছিল ম্যাপে দিয়ে দেখতেছিলাম বাট কোথায় গেল সব মানে এমন জায়গায় জোন দিছে লাস্ট একটা পাহাড়ের চূড়ায় এসে মানে কি বলবো আজ আমি সব হারানো এন্ড এই যে তারপরে তাই আমি বৃষ্টি এলে পাহাড়ের চূড়ায় বসে এইভাবে নিমিকে মারি যাই হোক সেটাকে আমরা ফাইনালি মেরে দিলাম এন্ড মেরে খিল কি চুরি হলো নাকি না খিল পাই গেছি যাই হোক গাইস তারপর এখন আমরা আবার যাব এন্ড লাস্ট ওয়ান নিয়ে বেঁচে আছে মানে কি ভাই এস লাস্টের প্লেয়ারটাকে কে মারতে পারবে এটা হলো কি আসল ঘটনা এন্ড অলরেডি কিন্তু গাইস আমাদের 12টা কিল হয়ে গেছে মানে 12টা কিল মানে বুঝতে পারতেছো মানে গাইস আমরা একটা বট যাই হোক গাইস এখন আমরা যাবো এন্ড যেতে যেতে পথে এনিমিটা কই আছে এই ছাদের উপরে নাকি চিমনির উপরে কি আছে না গাইস চিমনির উপরে কেউ থাকবে না মেবি বিকজ গাইস এই যে এনিমি পেয়ে গেছি এই তো পেয়ে গিয়েছি বড় বলা যাবে না বললে এই যে ভাই দেখছো আমি জানি কিল না পাই ওয়াল লাগিয়ে দিছি সামনে যাই হোক প্যারা নাই কিল কিল যদি থাকবে আপনা আপনি আসবে এন্ড ফাইনালি কিন্তু এই তো ভাই দেখো দেখো ডাউনলোড হয়ে গেছে এন্ড ফাইনালি কিন্তু আমার কিলটা হয়ে গেছে এন্ড বুয়াটাও হয়ে গেছে তো গাইস ফাইনালি কিন্তু টপ 1 কে নিয়ে ডুয়ো ভার্সেস শট খেলতে এসে ফাইনালি কিন্তু আমাদের বুয়াটা হয়ে গেছে বাট বুয়াটা হওয়ার পরে কিন্তু আসল ঘটনা গাইস তোমাদের দেখতে পারবা এন্ড গাইস দেখো এখানে কিন্তু আমাদের 79000 স্কোর আমাদের ফুল প্লাস অলরেডি দিয়ে দিছে এন্ড 13 কিল 11 কিল এন্ড বুয়া হওয়ার পরে গাইস যখন আমরা গ্রুপের ভিতরে আসি এন্ড তারপরে আকাশ ভাই ব্রঞ্জ এটা কেমনে সম্ভব ভাই মানে গ্র্যান্ড মাস্টার থেকে ডাইরেক্ট ব্রঞ্জ তো গাইস আসল ঘটনা তোমাদের বলি আকাশ ভাইকে ব্রঞ্জে দিছে আমার এই ভিডিওটা বানানোর 1-2 দিন আগে মানে 1-2 দিন মেবি 2 দিন আগে ব্রঞ্জে দিছে এন্ড ব্রঞ্জে দেওয়ার পরে 2 দিন কোনো ম্যাচই খেলতে পারে নাই তো গাইস এই সিজনে ব্রঞ্জে দিছে বাইজিত গেমিং ভিভাসকেও ব্রঞ্জে দিছে মানিক গেমিংকেও ব্রঞ্জে দিছে তাছাড়া গাইস আরো আমার জানা মতে 2-1 জনকে ব্রঞ্জে দিছে এন্ড আগের সিজনে কিন্তু 98 লেভেলের যে প্লেয়ারটা ছিল এম এস এম রামি ভাইটি তাকেও ব্রঞ্জে দিছে এন্ড এটার আসল রহস্যটা কি কেউ বলতে পারবে না কেউ তো গাইস এত বড় আইডিতে বা ভিভাস অ্যাকাউন্টে কেউ হ্যাক লাগাই খেলবে না আকাশ ভাই তো পাগল না যে আইডিতে হ্যাক লাগাই খেলবে মানে টপ ওয়ানে থাকার জন্য তার হ্যাক ইউজ করার কোনো দরকার হয় না
ঠিকমতো খেলতে পারলেই হয়ে যায়। বাট ঘটনাটা হচ্ছে কি, ব্রঞ্জে দেওয়ার কারণ আইডি ব্ল্যাকলিস্ট, যতটা গাইছে আমার ধারণা আইডি ব্ল্যাকলিস্টে দেয়, টানা বুয়ে করলে আইডি ব্ল্যাকলিস্টে দিয়ে দেয়। আইডি ব্ল্যাকলিস্টে দেওয়ার পরে সুন্দর করে দুই তিনবার আইডি ব্ল্যাকলিস্টে দেয়, তারপরে ব্রঞ্জে দিয়ে দেয়, অথবা গাইছে ম্যাচের ভিতরে টিমিং করলে আইডি ব্রঞ্জে দেয়। তো তোমাদের আমি বলবো ভুলো টিমিং টিমিং করো না, টিমিং করলে আইডিতে রিপোর্ট টিপোর্ট আসবেন, তারপরে দেখবে আইডি ব্রঞ্জে চলে আসছে। মানে এত কষ্ট করে টপ ওয়ানে ছিল কিন্তু আকাশ ভাই, মেবি 90,000 মতো স্কোর ছিল, 90,000 থেকে একদম 1,000, মানে বুঝতে পারতেছো। যাই হোক গাইস, কিছু করার নাই, ব্রঞ্জে দিছে, এভাবে গাইস তোমরা একটু সতর্ক থাইকো। এন্ড গাইস আমার কিন্তু পরীক্ষা চলতেছে, পরীক্ষার অবস্থা যদি বলি এই যে এরকম।